हेलो एवरीवन, अमित्रा नॉलेज एकेडमी ते तुम्हारे सबाई के स्वागत। आज हमें चले केमिस्ट्री एक गुरुत्वपूर्ण टॉपिक नहीं। आज के टॉपिक हलो विभिन्न द्रव्य तादेर रासायनिक नाम और संकेत। आज के अमी एखाने सेई समस्त द्रव्यगुली रेखे जेगुली कोनो ना कोनो एग्जामे अवश्य एसेछे एवं एई समस्त द्रव्यगुली एवं तादेर रासायनिक नाम और संकेत आगामी समस्त एग्जामगुलिर जन्य किन्तु खूबी गुरुत्वपूर्ण। ताले देरी ना करे शुरू करी आजकेर टपिक। शुरू करार आगे बोले रखी चैनलटीते जदि तोमरा नतून हो अवश्य चैनलटीके लाइक एवं सबस्क्राइब कर दिओ और पाशे थाका बेल आइकनटी प्रेस कर दिओ जाते नतून भिडियोर आपडेट तोमरा खूब सहजे पेते पारो। ताले देखे नेवा जाक आजकेर प्रथम कोश्चेन। প্রথমেই আছে দেখে নাও মার্স গ্যাস। এই মার্স গ্যাসের রাসায়নিক নাম কী? এই মার্স গ্যাসের রাসায়নিক নাম হলো মিথেন এবং এর রাসায়নিক সংকেত হলো CH4। খুবই গুরুত্বপূর্ণ। চলে আসি নেক্সট ভারী জল। ভারী জলের রাসায়নিক নাম হলো ডিউটেরিয়াম অক্সাইড এবং এর সংকেত হলো D2O। আমরা জানি জলের রাসায়নিক সংকেত হলো H2O, কিন্তু ভারী জলের ক্ষেত্রে রাসায়নিক সংকেত হলো D2O অর্থাৎ ডিউটেরিয়াম অক্সাইড। খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখো। চলে আসি নেক্সট ভিনিগার। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এর ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড এবং এর রাসায়নিক সংকেত হলো CH3COOH। চলে আসি নেক্সট কোশ্চেনে জিপসাম। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিপসামের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। ডাইহাইড্রেট মানে কি? অর্থাৎ দুই অণু জল। ক্যালসিয়াম সালফেট অর্থাৎ CaSO4 2H2O। দেখে নিচ্ছ এখানে ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া আছে। এবার আমি তোমাদেরকে বলি এই ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট অর্থাৎ দুই অণু জল থেকে যদি দেড় অণু জল বেরিয়ে যায়, অর্থাৎ দেড় অণু জল বেরিয়ে যাওয়া মানে কি হাফ অণু জল পড়ে থাকে, এই হাফ অণু জলকেই বলা হয়ে থাকে প্লাস্টার অফ প্যারিস। চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো ঠিক নেক্সট কোশ্চেনটাই এটা রয়েছে, প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের নাম কি? আগেরটা যেরকম ছিল ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট যেটা ছিল জিপসাম, এবং প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, অর্থাৎ সেখান থেকে দুই অণু থেকে দেড় অণু জল বেরিয়ে গেছে, অর্থাৎ এখন পড়ে রয়েছে কি CaSO4 1/2 H2O। এই দ্রব্যটির নাম হলো প্লাস্টার অফ প্যারিস। খুবই গুরুত্বপূর্ণ জিপসাম এবং এই প্লাস্টার অফ প্যারিস। চলে আসি নেক্সট দ্রব্যে বেকিং পাউডার। এই বেকিং পাউডারের রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট বা সোডিয়াম বাইকার্বোনেটও বলা হয়। সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট কেন? তাহলে কি আমাদের রাসায়নিক সংকেতটা লিখতে সুবিধা হবে, অর্থাৎ NaHCO3। সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটও পরীক্ষায় থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে থাকে সোডিয়াম বাইকার্বোনেট। বেকিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বোনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং রাসায়নিক সংকেত হলো NaHCO3। চলে আসি নেক্সট কাপড় কাচার সোডা। এই কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বোনেট। এই বেকিং পাউডার এবং কাপড় কাচার সোডা এই দুটো কিন্তু খুবই কনফিউজিং ব্যাপার, ঠিক আছে, মাথায় রেখো। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বোনেট এবং এর সংকেত হলো Na2CO3। চলে আসি নেক্সট খাদ্য লবণ। এই খাদ্য লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড এবং এর রাসায়নিক সংকেত হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড NaCl। চলে আসি নেক্সট খুবই গুরুত্বপূর্ণ ব্লু ভিট্রিয়ল, যার অপর নাম কি তুঁতে। এই ব্লু ভিট্রিয়লের কিন্তু রাসায়নিক নাম হলো কপার সালফেট CuSO4, CuSO4 অর্থাৎ কপারের CU এবং সালফেটের SO4 আর XH2O। XH2O অর্থাৎ কি? এক্স অণু জল লাগে। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? কপার সালফেট CuSO4 XH2O এবং এর অপর নাম কি? তুঁতে। চলে আসি নেক্সট গ্রিন ভিট্রিয়ল। এই গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? ফেরাস সালফেট। ব্লু ভিট্রিয়লের কী ছিল? কপার সালফেট, এবং গ্রিন ভিট্রিয়লের ক্ষেত্রে হলো ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটের রাসায়নিক সংকেত হলো FeSO4 এবং মাথায় রেখো একে কিন্তু কী বলা হয়ে থাকে? একে কপ্পেরাসও বলা হয়ে থাকে। লোহার ঘাটতি নিরাময়ে এটি ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই গ্রিন ভিট্রিয়ালটি। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল। আগে আমরা দেখলাম ব্লু ভিট্রিয়াল, তারপর দেখলাম গ্রিন ভিট্রিয়াল, এবং এখন দেখছি আমরা কি হোয়াইট ভিট্রিয়াল। এই হোয়াইট ভিট্রিয়াল কি? হোয়াইট ভিট্রিয়াল হলো জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট যার রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে জিঙ্ক সালফেট এবং রাসায়নিক সংকেত ZnSO4 7H2O, ZnSO4 7H2O। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে কস্টিক পটাশ। কস্টিক পটাশ, এই কস্টিক পটাশের রাসায়নিক নাম হলো পটাশিয়াম হাইড্রক্সাইড। পটাশিয়াম হাইড্রক্সাইড আমরা সবাই জানি পটাশিয়ামের সংকেত কি? কে। আর হাইড্রক্সাইডের সংকেত কি? OH। অর্থাৎ এর রাসায়নিক সংকেত কি হবে? রাসায়নিক সংকেত হবে KOH। চলে আসি নেক্সট
কস্টিক সোডা, আগেরটা ছিল কস্টিক পটাশ, এইবার আসছে কি কস্টিক সোডা, যার কস্টিক সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম হাইড্রক্সাইড। আগেরটা ছিল পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রক্সাইড। এগুলো কিন্তু খুবই কনফিউশিং, মাথায় রেখো, কিন্তু এর রাসায়নিক সংকেত কি NaOH। চলে আসি নেক্সট হচ্ছে মরিচা। এই মরিচার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রেটেড আয়রন অক্সাইড, অর্থাৎ কি Fe2O3 এবং এক্স অনুজল XH2O। মরিচার এর রাসায়নিক নাম হলো হাইড্রেটেড আয়রন অক্সাইড এবং রাসায়নিক সংকেত হলো Fe2O3 XH2O। এবং মাথায় রেখো এই মরিচা কিন্তু একটি জারণ প্রক্রিয়া, লোহা জল এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রেটেড আয়রন অক্সাইড তৈরি করে, যাকে আমরা কি বলি লোহার মরিচা হিসাবে কিন্তু চিনে থাকি। নেক্সট চলে আসি ব্লিচিং পাউডার, খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষায় এসছে। এই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এবং এর রাসায়নিক সংকেত হলো CaOCl Cl। এবং এটা মনে রাখার খুবই সহজ টেকনিক হলো, দেখো CaCl কে ডাকছে, কীভাবে ডাকছে CaOCl Cl CaCl কে ডাকছে, কীভাবে না CaOCl Cl, এইভাবে। চলে আসি নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ চক বা মার্বেল, এর রাসায়নিক নাম কি, এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বোনেট এবং এর রাসায়নিক সংকেত কি, এর রাসায়নিক সংকেত হচ্ছে CaCO3। এবার আমরা জানি যে সমস্ত জীবাশ্মগুলো পাওয়া যায় সেই সমস্ত জীবাশ্মের মধ্যে কি থাকে, অবশ্যই এই ক্যালসিয়াম কার্বোনেট থাকে, তাই না? তা এবং কি দেখো এখানে লেখা রয়েছে চুনাপাথর, মার্বেল, চক প্রভৃতিতে ক্যালসিয়াম কার্বোনেট পাওয়া যায়। এবং মুক্তার রাসায়নিক গঠন কী দিয়ে তৈরি, মুক্তার রাসায়নিক গঠন এই ক্যালসিয়াম কার্বোনেট দিয়েই কিন্তু তৈরি, মাথায় রেখো। অবশ্যই এখানে জানতে চাওয়া যেতে পারে যে মুক্তা কী দিয়ে তৈরি বা মুক্তার সংকেত কী, মুক্তার মধ্যে কী থাকে, তো মাথায় রেখো ক্যালসিয়াম কার্বোনেট থাকে। চলে আসি নেক্সট হলো ক্লোরোফর্ম, যার রাসায়নিক নাম হলো ট্রাইক্লোরোমেথেন এবং এর রাসায়নিক সংকেত হলো CHCl3, খুবই গুরুত্বপূর্ণ। চলে আসি নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, যেটি পরীক্ষার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষায় এসছে, শুষ্ক বরফ। এই শুষ্ক বরফের রাসায়নিক নাম কি, এই শুষ্ক বরফের রাসায়নিক নাম হলো, এই শুষ্ক বরফ আসলে কি কার্বন ডাইঅক্সাইডের একটি কঠিন রূপ এবং এর রাসায়নিক সংকেত কি হলো CO2 এবং কার্বন ডাইঅক্সাইড এবং এটাকে বলা হয় কি CO2, অর্থাৎ কি শুষ্ক বরফ রাসায়নিক ফর্ম কিসের, রাসায়নিক নাম কিসের, সলিড ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড। চলে আসি নেক্সট এপসম লবণ, এই এপসম লবণ এর রাসায়নিক নাম কি, এর রাসায়নিক নাম হলো ম্যাগনেসিয়াম সালফেট এবং এর রাসায়নিক সংকেত হলো MgSO4। চলে আসি নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ চুন, এবং চুন আর এই অ্যাকচুয়ালি কুইক লাইম এবং স্লেক লাইম এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায়, আমি এটাকে দেখো পুরো ডিসকাস করে দিয়েছি। চলে আসি যে প্রথমে দেখে নিই কুইক লাইম, এই কুইক লাইম কি, এই কুইক লাইম মানেই হলো চুন, এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ এর রাসায়নিক সংকেত কী হবে, এবং এর রাসায়নিক সংকেত হবে CaO ক্যালসিয়াম অক্সাইড CaO। চলে আসি নেক্সট হচ্ছে কি কলিচুন, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং এইটাই কী হলো, এটাকেই বলা হয় স্লেক লাইম, এর রাসায়নিক নাম কি, এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ কি CaOH2, এটা আর কিছুই না এই ক্যালসিয়াম অক্সাইড যেটি চুন ছিল, চুনের সঙ্গে জলের বিক্রিয়া হয়ে কী উৎপন্ন হয়, কলিচুন উৎপন্ন হয়। দেখো এখানে ওটাই লেখা রয়েছে, পাথর ও চুনের সঙ্গে জল মিশিয়ে কলিচুন প্রস্তুত করা হয়, এবং আমি এর বিক্রিয়াটাও লিখে দিয়েছি, দেখে নাও, লেখা রয়েছে দেখো CaO অর্থাৎ কি ক্যালসিয়াম অক্সাইড মানে কি চুনের সাথে কী মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে, H2O জলের সংকেত, H2O জল মেশানো হলো, কী উৎপন্ন হয়ে গেল CaOH2, অর্থাৎ কি স্লেক লাইম বা কলিচুন উৎপন্ন হয়ে গেল, আর তার সাথে কী উৎপন্ন হলো, কিছুটা তাপ অর্থাৎ হিট উৎপন্ন হলো। দেখো আর একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও, এখানে জলে কলিচুন মেশালে ওপরের অংশে যে স্বচ্ছ দ্রবণ পাওয়া যায় তাকেই চুনজল বলে, এবং চুনের পরিমাণ বেশি হলে এই মিশ্রণটি দুধের মতো সাদা দেখায়, তাই একে চুনগোলা বা মিল্ক অফ লাইম বলে। অনেক ক্ষেত্রে স্লেক লাইম না দিয়ে আসতে পারে মিল্ক অফ লাইম, এর রাসায়নিক সংকেত কী, সেক্ষেত্রেও মিল্ক অফ লাইমেরও রাসায়নিক সংকেত কী হবে CaOH2, মাথায় রেখো। চলে আসি নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ অ্যালাম বা ফটকিরি, এই ফটকিরির রাসায়নিক নাম কি, এর ফটকিরির রাসায়নিক নাম হলো সোদক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এবং এর রাসায়নিক সংকেত কি, রাসায়নিক সংকেত হলো K2SO4 Al2SO4 3 এবং 24H2O অর্থাৎ 24 অনু জল। এত বড় রাসায়নিক সংকেতটি মনে রাখার কোনো দরকার নেই, অ্যাকচুয়ালি মাথায় রাখবে এই ফিটকিরির বা ফটকিরির ক্ষেত্রে কি হয়, দেখবে অপশানে কোথায় 24 অনু জল আছে অর্থাৎ 24H2O যেখানে থাকবে সেটাই হবে অ্যান্সার।
চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে ওজোন। এই ওজোনের রাসায়নিক নাম কি? এই ওজোনের রাসায়নিক নাম হলো ট্রাই অক্সিজেন। এবং এর রাসায়নিক সংকেত কি? এবং এর রাসায়নিক সংকেত হলো O3। মাথায় রেখো ওজোন সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে ইন্টারন্যাশনাল ওজোন ডে কবে? ইন্টারন্যাশনাল ওজোন ডে কবে? 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ওজোন ডে। চলে আসি নেক্সট তথ্যে। নেক্সট দেখে নাও, নেক্সট যে আছে সেটি হলো কি? অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টি সম্পর্কেও কিন্তু বহু এক্সামে কোশ্চেন আসে। এই অ্যাসিড বৃষ্টি কি? এই অ্যাসিড বৃষ্টি আর কিছুই নয়, অ্যাসিড বৃষ্টির মধ্যে যে দুটি থাকে সেটি হলো সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ কি? SO2+NO2। খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখো, অ্যাসিড বৃষ্টি অর্থাৎ কি? সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড, SO2+NO2। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের মধ্যে কী কী থাকে? ওয়াটার গ্যাসের মধ্যে থাকে হচ্ছে, ওয়াটার গ্যাস মানে কি? জলীয় বাষ্প। এর মধ্যে কী থাকে? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন, অর্থাৎ কি? CO+H2। CO অর্থাৎ কি? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। এবার এটাই হাইড্রোজেনের জায়গায় যদি নাইট্রোজেন চলে আসে, অর্থাৎ CO+N2 চলে আসে, তখন সেটি কী হয়ে যাবে? তখন সেটি হয়ে যাবে প্রোডিউসার গ্যাস। প্রোডিউসার গ্যাস কিসের মিশ্রণ? কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন। আর ওয়াটার গ্যাস কিসের মিশ্রণ? ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। মাথায় রেখো, হাইড্রোজেন থাকলে হয়ে যাবে ওয়াটার গ্যাস অর্থাৎ জলীয় বাষ্প, এবং প্রোডিউসার গ্যাস থাকলে হবে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন। চলে আসি নেক্সট তথ্যে। হাইপো। হাইপো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি SSC-র কিন্তু একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বহুবার রিপিট হয়েছে। এই হাইপো কি? এই হাইপো সম্পর্কে বলে দিই, এই হাইপো হলো সোডিয়াম থায়োসালফেট, এবং এটি ফটোগ্রাফির ফিল্ম এবং প্লেটসে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই হাইপো, এর রাসায়নিক নাম কি? সোডিয়াম থায়োসালফেট। এর রাসায়নিক সংকেত কি? এর রাসায়নিক সংকেত হলো Na2S2O3। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে ইউরিয়া। এর ইউরিয়া, এই ইউরিয়ার রাসায়নিক সংকেত কি? ইউরিয়ার রাসায়নিক সংকেত হলো CH4N2O, এবং এটিকেই দেখো আমি ভেঙে লিখেছি CONH2NH2। অনেক জায়গায় CH4N2O না দিয়ে পরীক্ষার হলে কিন্তু এরকমভাবেও দিতে পারে যে CONH2NH2, তো সেই রেসপেক্টে আমি এখানে কিন্তু ভেঙে লিখেছি। চলে আসি নেক্সট। নেক্সট আমাদের কাছে খুবই পরিচিত অ্যাসকর্বিক অ্যাসিড, এবং অ্যাসকর্বিক অ্যাসিড কার রাসায়নিক নাম? আমরা সবাই জানি ভিটামিন C-এর, এবং এর সংকেতটা দেখে নাম, এবং এর সংকেত হচ্ছে C6H8O6। চলে আসি নেক্সট। কাঁদুনে গ্যাস। কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হলো ক্লোরোবেনজাইলিডিন মেলোনোনিট্রিল, রাসায়নিক সংকেত হলো P10H5Cl N2। চলে আসি নেক্সট। খুবই গুরুত্বপূর্ণ দার্শনিকের রুল, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, মার্ক করে নাও। এবং এর রাসায়নিক নাম হলো জিঙ্ক অক্সাইড, এবং এর রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত হলো ZNO। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে কুইক সিলভার। কুইক সিলভার অর্থাৎ রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হলো পারদ, এবং এর রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত হলো HG। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে ওলিয়াম। ওলিয়াম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হলো ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, এবং এর রাসায়নিক সংকেত হলো H2S2O7। আর একটা কথা মাথায় রাখো, কিং অফ অল কেমিক্যাল, কিং অফ অল কেমিক্যাল, কিং অফ অল কেমিক্যাল কাকে বলা হয়ে থাকে? কিং অফ অল কেমিক্যাল বলা হয়ে থাকে সালফিউরিক অ্যাসিডকে, অর্থাৎ যার রাসায়নিক সংকেত হলো H2SO4। মাথায় রেখো কিন্তু, কিং অফ অল কেমিক্যাল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে, H2SO4। আর ওলিয়ামের রাসায়নিক নাম কি? ধুমায়মান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাসের রাসায়নিক নাম কি? ফসজিন গ্যাসের রাসায়নিক নাম হলো কার্বোনিল ক্লোরাইড, এবং এর রাসায়নিক সংকেত হলো COCl2। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।